আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আর আরিনা এখন কোয়ারেন্টিনে, আমাদের দুইজনেরই পজিটিভ। আরিনার স্কুল থেকে পজিটিভ হয়েছে, ওর টিচারের কোভিড ছিল, তারপরে যখন আমরা জানতে পারলাম, তারপরে পরে দুই দিন পর থেকে আরিনার জ্বর আসছে, ঠান্ডা লাগছে। আর সাথে থাকতে থাকতে আমারও পজিটিভ। এখন আরিনার জ্বর চলে গেছে, ঠান্ডাটা একটু কমতে নামো। ঠান্ডা তোমার ওই কোল্ডটা আছে এখন? একটু গলা ব্যথা চলে যাইছে। গলা ব্যথা আছে? চলে যাইছে। আচ্ছা, আর মাথা ব্যথা চলে যাইছে? মাথা ব্যথাও চলে যাইছে। তো তুমি এখন 50% ভালো হয়েছে। এটা বন্ধ কর মা। 80% ভালো হয়ে গেছো, গুড। তুমি তো আমাকে সিক করে ফেলছ। হ্যাঁ, তো তোমাকে এখন আমাকে টেক কেয়ার করতে হবে, রাইট? শিওর। ওকে, তোমার কী কী কষ্ট হয়েছিলো বলো তো ভিউয়ার্সদেরকে। তোমার যখন যখন মাথা ব্যথা করতো, বমি আসতো, কেমন লাগতো? আমার পেইন করতো, আমার সব ভ্যাকসিন দেয়া, মানে দুইটা ভ্যাকসিন তো দেওয়া, বুস্টারও দিয়ে ফেলছি, আর ইনারও ফার্স্ট ডোজ দেওয়া হয়ে গেছে। তো সেকেন্ড ডোজ সামনে দিতে যাবে আর কি। এখন আসলে আমাদের এখানকার পরিস্থিতিটাই খারাপ, সব ঘরে ঘরে মোটামুটি কি বলবো আর, সবারই কম বেশি কোভিডে কষ্ট পাচ্ছে। আমার ছেলেটা আর ছেলে ওই হাজব্যান্ড সোফার এখনো ভালো আছে, সবাই দয়া করেন ভালো যেন থাকে আর কি। ওরা আছে পাশের রুমে। মামা হিয়ার। মামা হোয়ার? না, মামার নাই, আমি বাবার কথা বলছি। ওরা পাশের রুমে আছে, আমরা আর এক রুমে, এই আর কি। তা আমি পরে আবার বলবো আর কি, আমরা আপডেট দিব। আজকে আমি ফার্স্ট মানে আর কি পজিটিভ আজকে আমি হয়েছি। আর ইনার আজকে মনে হয় আজকে ও 6 তারিখ থেকে আজকে আইনার প্রায় 4 দিন হয়ে গেছে, এই আর কি। তো আসি, কোয়ারেন্টিনে থাকা লাগবে 10 দিন। তো সবাই দোয়া করেন, আমি নেক্সট ভিডিওতে জানাবো আর আপডেটটা আর কি, কীভাবে আসি এই আর কি। তো সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন আর সবাই একটু সতর্ক থাকবেন, সময়টা ভালো না, এই আর কি। তো আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। তো আমি আর আরিনা পজিটিভ ছিলাম কোভিড। তো আজ রিসেন্ট আরিদের একটু মাথা ব্যথা আর হচ্ছে জ্বর ছিল, হালকা জ্বর, বেশি না, আর মাথা ব্যথা ছিল। তো এখন আরিসও আমাদের সাথে জয়েন করছে, কোয়ারেন্টিন ডে যাচ্ছে। আর ওরা কেউ স্কুলে যাচ্ছে না, ওদের সবার বাসায় ওয়ার্ক দিয়ে দিচ্ছে, ওই ওয়ার্কটা করতে পারলে ওদের হচ্ছে গিয়ে পার্সেন্টেজটা দিয়ে দিবে, মানে তোমাদের অ্যাবসেন্ট হবে না আর কি। তোমার ডেইলি ওয়ার্কটা ডেইলি করে ফেললে অনলাইনে সাবমিট করে দিচ্ছে, তো ওদের ওই তখন ওদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবে ওর, এই আর কি। ক্যামেরার দিকে তাকাবো, কথা বলো। হ্যাঁ, বাচ্চারা আসলে স্কুল রেখে বাসায় থাকাটা ওদের জন্য আসলে একটু বোরিং। ওরা স্কুলে এমন করে না, স্কুলে ওদের আসলে সময়টা ভালো কাটে। এনিওয়ে, কিছু করার নাই এখন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সবাই ফেস মাস্ক ইউজ করবেন, রুলস অনুযায়ী চলবেন। মাস্ক ইউজ করলেও এখন আসলে ওরাও স্কুলে সবসময় মাস্ক ব্যবহার করে, তারপরেও তো সেফ থাকতে হবে আমাদের সবাইকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আবার নতুন দিনে হয়তো নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো।
আমাদের জন্য দোয়া করেন, আমাদের এই কোয়ারেন্টিন ডে যেন ঠিকঠাক মতন আমরা শেষ করতে পারি, আবার স্বাভাবিক লাইফে আসতে পারি। তো ভালো থাকেন, বাই দিয়ে দাও তবু একটু আজকের জন্য, বাই বাই। স্যানিটাইজ কর, করো করো কর। আমার বাংলা কথা, আল্লাহ, বাংলা কথা শুনলে সবাই হার্ট ফেল করবে। এনিওয়ে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের পরে এই তো আমাদের এখনো কোয়ারেন্টিন চলতেছে, আড়ি দাঁড়ি না আগের থেকে বেটার, আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার, গলার সাউন্ডটাও একটু বসা ছিল এখন বেটার হয়েছে। আড়ি না, আড়ি না কিছু বলবো আম্মু? না। তুমি কেমন ফিল করো? আই ফিল গুড নাও, আই ফিল পারফেক্ট অর লিটল বিট স্টিল লিটল বিট সিক, মাই নোজ ইজ স্টিল রানিং বাট আই এম ফাইন। ওকে, হাউ আবাউট আরিস, তোমার কেমন লাগে বু? ও একটু মাথায় ব্যথা। আচ্ছা, আর এখনো মাথা ব্যথা আছে নাকি এখন আগে থেকে বেটার? আগে থেকে বেটার, বাট আমার কাশি আসতেছিল। মামা এমন করে না, পচা দেখা যাচ্ছে, অনলাইনে সাবমিট করলে ওদের অ্যাটেন্ডেন্স দিচ্ছে। আচ্ছা আরি না, তুমি কিছু বলবা আম্মু নাকি খালি দুষ্টামি করবা? আমি তুমি এটা সলভ করে একদিন তুমি এটা কত ফাস্ট এটা তুমি ম্যাচ করতে পারো এটা দেখাবা। ওকে ইনশাআল্লাহ। ওকে, কি বলবো আরে না, জোরে বলো, বাবা শুনতে হবে তো এখানে। সো আই এম গোনা শো ইউ দ্য পেইন্টিংস দ্যাট আই ডিড কোয়ারেন্টাইন ডেতে করবা। ওকে ঠিক আছে, তুমি কোয়ারেন্টাইন ডেতে এটা ফিক্স করে, এটা নড়ে যাচ্ছে আম্মু আস্তে আস্তে, কোয়ারেন্টাইন ডেতে তুমি এটা ফিনিশ করবা, তখন আমরা তোমার পেইন্টিংটা একদিন নেক্সট ভিডিওতে দেখাবো। ওকে আম্মু। আচ্ছা, তোমার এটা কি সারাদিন খালি গেম আর গেম আর গেম? ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, আগের থেকে আস্তে আস্তে ভালো হচ্ছি। আমাদের অল্প অল্প সিমটম ছিল যদিও, তারপরেও অনেক টায়ার্ড আছে, আর না কুইক কুইক খালি ঘুমায় যায়, আর জোরও তাই, আমারও সেম অবস্থা, খালি ঘুম আসে। এই তো দোয়া করবেন, আবার নেক্সট ভিডিওতে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সবাই সেফলি চলবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ।